যখন ছাত্রদেরকে মারা হয় বাইরের দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয়। সাধারণ মানুষ আজকে দেখেন খেটে খাওয়া মানুষ কাটপু দিয়ে রাখছে, বাংলাদেশে এমন কি হয়ে গেছে কাটপু দিয়ে। আর একটি দুল মায়ের সন্তান বুক খালি করা হয় আমরাও তাদের বুক খালি করে দেব। এই সরকার শুধু লাশের খেলা খেলতেছে, লাশের খেলা বন্ধ করতেছে না, আমরা এরকম সরকার চাই না। আজকে আজকে আপনার সবাই এখানে যে তিন দফা দাবি, এই তো ভালো এই দাবি। আর আমরা একটা কথা বলতে চাই, এই সরকার অতীতে অনেক লাশের খেলা খেলেছেন, সব জায়গায় রাজনীতি চলে না, লাশ নিয়ে রাজনীতি চলে না, রাজনীতি মানেই লাশের খেলা। কিন্তু তাই বলে যে এইরকম রাজনীতি ছাত্রদের মনে করেন মেরে ফেলে দে রাজনীতি করবে, এই রাজনীতি মেনে নেওয়া যাবে না। কারণ এইরকম গুম করে অদর্শ মনে করেন নেতা কর্মী বলেন, ছাত্র ছাত্রী বলেন, সাধারণ মানুষ মেরে ফেলে দেওয়া হয়েছে। আজকে আমাদের জনগণ চুপ হয় কেন জানেন? এই লাশের খেলা চলতে জন্য দায়ী আমরা জনগণ। জনগণ ঘরে বসে আছি বলে আজকে লাশের খেলা আমরা দেখতেছি। আমরা জনগণের আজকে থেকে আরো 15 দিন আগে বাড়াতাম, আজকে শয়ে শয়ে আজকে আমাদের ছাত্র ছাত্রী আজকে লাশ হতো না, এত মায়ের বুক খালি হতো না। খালি আমাদের নিরাপত্তার কারণে আজকে আমাদের এতগুলো সন্তান হারানো হয়েছে। তাই আমরা বলতে চাই, আর যদি একটি মায়ের সন্তানের বুক খালি করা হয়, যে সমস্ত লোকেরা অর্ডার দেবে বুক খালি করে দেওয়ার জন্য, তাদেরকে বুক খালি করে দিতে হবে, তাহলে বুঝবে একটা সন্তান হারানোর বেদনা কত। তাই আমরা বলতে চাই, এইরকম লাশের রাজনীতি খেলা বন্ধ করুন। এবং সাধারণ মানুষ আজকে দেখেন খেটে খাওয়া মানুষ কাটপু দিয়ে রাখছে, বাংলাদেশে এমন কি হয়ে গেছে কাটপু দিয়ে রাখছে। এবং দেখেন যখন ছাত্রদেরকে মারা হয় বাইরের দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয়, তাহলে আমরা এইরকম আন্দোলন চাই না, আমরা সুষ্ঠু বিচার চাই। এবং যাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের যেন সুষ্ঠু বিচার করা হয়। এবং আর একটি দুল মায়ের সন্তান বুক খালি করা হয় আমরাও তাদের বুক খালি করে দেব। আপনারা ছাত্র আপনারা কার বুক খালি করেন? ছাত্ররা কথা বললে তাদের মুখ চাপে ধরা হইতেছে, তাদের কলা ধরা হইতেছে, টানে এসে নিয়ে যাওয়া হইতেছে। যে মানুষ যদি আন্দোলনও করতে পারবে, টানে এসে দেখবেন কেউ কথা বললে দেখবেন মুখ চাপে ধরা হইতেছে, তাদেরকে টেনে এসে নিয়ে যাওয়া হচ্ছে, যে মনে করেন কুকুর পেটার মতো পেটানো হইতেছে। এটা কোনো রাজনীতি খেলা হতে পারে না, এটা কোনো মানে গণতন্ত্রের দেশে সাধারণ মানুষ এইভাবে চলতে পারে না। আপনারা এখনও যারা জনগণ ঘরে বসে আসুন, এখনও রাস্তায় আসুন, আপনাদের সন্তানকে বাঁচান, এই দেশ বাঁচান। আপনাদের নিরাপত্তার কারণে আজকে হাজার হাজার সন্তান আজকে মৃত্যুর মুখে। তাই ঘরে বসতে সময় নয়, আপনারা সবাই রোডে বের হন এবং ফিল্ডে নামুন, যাতে আর একটি মায়ের বুক যাতে খালি না হয়। অবশ্যই এরকম আমরা সরকার পতন চাই, কারণ এই কারণে সরকার পতন চাই, এই সরকার শুধু লাশের খেলা খেলতেছে, লাশের খেলা বন্ধ করতেছে না, আমরা এরকম সরকার চাই না। যে সরকার জনগণের বুকে গুলি কাঁপতে মনে করেন গুলি করে অর্ডার দিতে বুক কাঁপে না, এবং যে সরকার জনগণের কোনো ইচ্ছার কথা ভাবে না, জনগণের ভবিষ্যতের কথা ভাবে না, সে তার গদির কথা ভাবে, শুধু তার মুখে জীবনের কথা ভাবে আর জনগণের জীবনের কথা ভাবে না, এইরকম সরকার আমরা চাই না। আমরা এই সরকারের পতন চাই, এবং যে সমস্ত ছাত্রদের মেরে ফেলে দেওয়া হয়েছে তাদের বিচার চাই। আর একটি সন্তানের দল বুক খালি করা হয় আমরা এই দেশের এদের মতো জালিম সরকারকে আর রাখবো না। তাই গুনে মানে অটুট থাকে বছরের পর বছর। এই যে আমরা জনগণের সাথে আছি, ছাত্রদের পাশে আছি, আমরা যেখানে মনে করে আনতে হবে সেখানে হীরা আলম জনগণের পাশে থাকবে। আমরা তখন থেকে ছিলাম, হয়তো মিডিয়ার সামনে আসেনি, আপনারা দেখবেন ফেসবুক ইউটিউবে বিভিন্ন ধরনের কথা বলেছে, গানে গানে প্রতিবাদ করেছে, অন্যায় প্রতিবাদ করেছে, এবং এবারও আসলাম। এখন গান শোনা মনে ভাই 17 আসনের কিছু একটা বলো, তোমাকে নিয়ে কি হয়েছিল আপনারা দেখেছেন, তার উপরেও কিভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে স্টুডেন্টদেরকে মারা হয়েছে তাদের তাকেও মারা হয়েছে। আলম ভাই কোনো জুলুম হয়েছে নাকি এই বিষয়ে? আলমের উপরে অনেক জুলুম হয়েছে, আপনারা সেটা ভালো করেই জানেন, অনেক জুলুম হয়েছে তার উপরে। আপনারা সবাই দেখেন, আপনারা সবাই জানেন শুরু থেকে হিরো আলমের চাপ আছে, এবং হিরো আলমের চাপগুলো আগে থেকে দেখতে কতবার মেরে ফেলানোর চেষ্টাও করেছে, হামলাও করেছে, কিন্তু মারতে পারেনি, এখনও পর্যন্ত বেঁচে আছে।
আপনাদের শুধু ভালোবাসার কারণে সামনে থাকব। না মৃত্যু ভয়কে তো রাস্তায় নামা যাবে না, এই জন্য মনে করেন মনে করেন আমি ঘরে ফিরতে পারবো কি না এই চিন্তা তো আমি রাস্তায় আসেনি। দেখুন আপনারা বিভিন্ন ছাত্র হাজার হাজার মারা পড়ার কারণ হলো যে আমাদের নিরাপত্তার কারণে, আমরা নিরাপত্তা পালন করার জন্য এত ছাত্র মনে করেন আমাদের মৃত্যুর মুখে হত্যা করা হয়েছে আর শুধু আমরা নিরাপত্তার কারণে। একটা বিষয় জানতে চাই, অনেকেই বলে যে হিরো আলম বিভিন্ন আন্দোলনের ভিতরে ঢুকে নিজের সুবিধা করতে চায়, এই বিষয় নিয়ে আপনি এই দাবাত আপনারা দেখেন তো আপনারা কোন জায়গায় হিরো আলম অন্যের প্রতিবাদ করেনি, কোন কাজে ছিল না বলেন? হিরো আলম আগে থাকে অন্যের প্রতিবাদ করে যে কোনো জায়গার থাকে কোন জায়গার দেখেননি? মন্তব্য আপনি দেখছেন আপনারা বন্যার টাইমে কিছু আমরা মানবতার ফেরিওয়ালা দেখে বন্যার টাইমে টান লিয়ে যায় মানুষের দরবার দরবারে বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে কোটি কোটি টাকা পাঠায় লাখ লাখ টাকা সেই টাকা টান লিয়ে যায় বড় বড় স্টেটে দেখে মনে করেন তারা ট্রেন্ডিং পদরে মনে করেন হালেতে মুড়ি খাবার লিয়ে যায়। আজকে সেই মানবতার ফেরিওয়ালারা কই? আজকে মানবতার ফেরিওয়ালারা কই? রাস্তাঘাটে যায় কেন তারা? যারা মানবতার ফেরিওয়ালা তারা কই? তাদেরকে আস্তে আস্তে বলুন যারা মানবতার ফেরিওয়ালা দেখায়। আমি অনেক আগে থেকে ছিলাম, আপনারা দেখেছেন আমি গানে গানে বলেন লাইভে বলেন যে কোনো জায়গায় প্রতিবাদ করার চেষ্টা করেছি, আপনারা দেখেছেন আমি শুরু থেকে প্রতিবাদে ছিলাম, হয়তো আপনারা মাঠে কম দেখছেন কিন্তু প্রতিবাদ হিরো আলম করতে শুরু থেকেই এখনো করতে ভবিষ্যতেও করবে। আমরা যদি স্বাধীন দেশের নাগরিক হই তাহলে আমার এত এত মায়ের বুক কেন খালি করে দেওয়া হলো? কেন ছাত্রছাত্রীদের বুকে গুলি করা হলো? কেন একটা স্টুডেন্টের গায়ে হাত দেওয়া হলো, টেনে হিঁচড়ে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে? কেন হচ্ছে? স্বাধীন দেশে আমরা তো দাঁড়াতে পারি রাস্তায়, তাই বলে কি আমাদেরকে গুলি করা হবে? তাই বলে কি মেয়েদেরকে নিয়ে টানা হাসা করা হবে? কেন হচ্ছে এটা? কার বেখেয়ালে বেখেয়ালি পানার জন্য এরকম হচ্ছে? কার বেখেয়ালি পানার জন্য অনেক মেয়ের মায়ের বুক খালি হয়ে যাচ্ছে? কেন হচ্ছে এটা? কেন হচ্ছে আমরা জানতে চাচ্ছি। আরেকটা বিষয় দেখেন, মানুষের পক্ষ থেকে দাম আছে এবং আমাদের মূল দাবি বারবার ঘোষণা করা হয়েছে, এই গণহত্যা তা স্বীকার করে অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। আজকে সমাবেশের মূল দাবি, এই দাবির সঙ্গে আমরা সবাই সম্মত আছেন তো? আজকে